أعوذ بالله من الشيطان الرجيم بسم الله تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله وهو على الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم لا تمس النار مسلما رآني رأى من رآني إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم সকলে প্রাণ জল বাসায়া একটু মহব্বতে দরুদ পড়ুন আল্লাহুম্মা সকলে জবান কোলে কোলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি হাসান শহীদ জগরেতে হুসাইন শহীদ কারবালা জৈনুল আবেদিন বন্দী গো হইল জিদের জলকানা আল্লাহুম্মা
যারা আছেন যদি আমার সাথে একটু সহযোগিতা করেন ভালো লাগবে, কারণ আমরা এমন এক নবীর উপর দরুদ পড়ছি যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, যিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদেরকে দেখতেছেন, ঠিক না? ঠিক। এখন নবী যদি দেখে যে বক্তায় দূরত পরে জোরে আর সকলে চোখ বন্ধ করে ইসমে জাতির জিকির বরণ, সে পায়া আছে দমের গা
করে আল্লাহ যেই কই যাচে সেই পায়াচে মুরশিদ কিবলা কই যাও পাইছে নি আল্লাহ জাল্লা জালাল হাওয়া উদমে দমে যাও পরে নবী আল্লাহ 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 হাওয়া উদমে দমে যাও পরে নবী আল্লাহ 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 মহব্বতে পড়েন আল্লাহ পাক আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফে পবিত্র এই মাহে রজনীতে আশার এবং বসার সুযোগটুকু আল্লাহ পাক দান করেছেন শুকরিয়া তান জোরে সোরে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাইয়ারা এই আমার দিকে তাকাও, আমি আপনাদের গ্রামে নতুন, তাও আল্লাহ পাক কবুল করেছেন, আরো আসে অনেক আগে আসার কথা ছিল। আপনাদের সাথে হয়তোবা আগে কবুল হয় নাই, এখন কবুল হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। সকলে জবান খুলে পড়েন হায়াত মাউতের মালিক কে, আরো জোরে বলেন কে? আল্লাহ। যিনি জীবন দান করেছেন তিনি মৃত্যু দান করেন, যিনি সম্মানী করেন তিনি অসম্মানী করেন, যিনি নিয়ামত দান করেন তিনি আবার নিয়ামত কেড়ে নেন, যিনি ইজ্জতওয়ালা ইজ্জত দান করেন তিনি বেজ্জতি করেন, ঠিক না বেঠিক বলে? আমার ভাইয়েরা একটু মনোযোগ দিলে আপনারা দেখতে পাবেন আপনাদের পাশেই কবরস্থান। আজ পর্যন্ত কোন মানুষ যারা গিয়েছেন জবান খুলে পড়েন আজ পর্যন্ত তারা কি আসতে পেরেছে? আসার কোন সিস্টেম আছে? আসবে না হয়তোবা। আপনারা যারা এখানে সংখ্যালঘু মানুষ আছেন এই আলোচনাটা রেকর্ড করে রয়্যাল ভিডিওতে হাজারো মানুষ দেখবে, কথাগুলো প্রচার প্রসার হবে, মায়ের দোয়া মাইক সাউন্ড সিস্টেম তারা পরিচালনার মাধ্যমে, যদিও আপনারা এখানে বসা কিন্তু মাইকের আওয়াজ চতুর্দিকে যায়, অনেক মানুষ আসতে পারে নাই তবে ঘরের মধ্যে বসে বসে ওয়াজগুলো শুনতেছে, ঠিক না বেঠিক বলেন? আপনারা সকলে জবান খুলে পড়েন আমরা এসেছি টাকার জন্য নয়, একদিন যদিও মনে চায় না যে চলে যাব তারপরও চলে যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে তাদের মরণ আছে, আর যাদের প্রাণ আছে তাদের মরণ অবধারিত, ঠিক না বেঠিক বলেন? এখানে আপনারা বলেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আবার অনেকের আত্মীয় স্বজন পরিচিত অপরিচিত মানুষ
গতকালকেও আমার এলাকার এক যুবক মারা গিয়েছেন, তাও আবার বিষ পান করে। কি পান করে? বিষ পান করে যেভাবে মারা গিয়েছে, তো মারা গিয়েছেন, ওই ছেলেটা আর আসবে না। বাজান, আমি তাদেরকে আপনারা মুরব্বী একজন বলেন, যদি ভালো না লাগে তাদেরকে তুলে দেন, নষ্ট করার দরকার নাই। এই তোমরা সামনে আসো দুই একজন। মনোযোগ না থাকলে একজনের মনোযোগ দশজনের মনোযোগ একজনের নষ্ট করে। বাজান, শোনো, তোমরা কথা না বলে কথাগুলো বুঝো, ভালো লাগবে। এখন আপনারা বলেন, আমি যে কথাটা বলছিলাম, মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। আমি জানি না আমার সময় কতটুকু, আমি আলোচনাটা গুছাইতে একটু সময় লাগবে, মোটামুটি একটু সময় আমি রাখলাম হাতে। আল্লাহর রাসূল উনার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পাঞ্জাতনের একজন, আল্লাহর রাসূল এবং উনার মেয়ে কথা বলছিলেন ঘরের ভিতরে। ওই মুহূর্তে আল্লাহর রাসূলের দরবারে একজন মেহমান হাজির হয়ে গেল আল্লাহ পাকের পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাকতে বলেন ফাতিমা রে, ও ফাতেমা দরজাটা খুলে দাও। ডাক দিয়ে বলেন, মারে ও আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা, তুমি দরজাটা খুলে দাও রে মা। এই কথা শোনার পর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেলেন মেহমানের জন্য দরজা খোলার জন্য। জবান খুলে মহব্বতে বলেন, না আল্লাহু আকবার, আমার শেরপুরের বন্ধু ও সিরাজিয়া দরবারের বাবারা, ও এলাকার বন্ধুরা, আপনাদের বাড়িতে মেহমান আসলে দরজা খুলেন কি খুলেন না? আওয়াজ করে বলেন, খুলেন কি খুলেন না? আল্লাহর নবীর মেয়ে দরজা খোলার জন্য তোরে দরজার সামনে হাজির হয়ে এলো, দরজাটা টান মেরে খুললেন। দরজা খোলার পর মেহমানের দিকে তাকাইলেন, বন্ধুরে মেহমানের দিকে তাকাইলেন, মেহমানের দিকে তাকাইয়া এত জোরে একটা চিৎকার মারলে, চিৎকার মাইরা আল্লাহর নবীজির কদম মুবারকের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন, নবীজির কদম মুবারকের মধ্যে এসে পড়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, ও আমার মেয়ে ফাতেমা, তুমি কেন চিৎকার মারলা রে মা? কিসের কারণে তুমি কান্নাকানি করতে শুরু করলে? এবার ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী গো, আমি কিভাবে তার জবাব দেব? কান্নার এমন ভাবে কান্না বেড়ে গেল কথা বলতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ফাতেমা কান্না করো না, কি এমন মেহমান দেখলা তুমি চোখের পানি ধরে রাখতে পারো না? খাতুনে জান্নাত ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী দয়ার নবী গো, আমি এমন একটি মেহমান দেখতে পাইলাম যেই মেহমান আমি ফাতেমার জীবনে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, জীবনে কত মেহমান দেখলাম, ওই মেহমানের দিকে যখন আমি তাকাইলাম, এত বেশি চেহারা, এত কালো চেহারা, আর শুনলাম যার চোখগুলো দেখা যায় বড় বড়, যার পাও হইল জমিলে, যার মাথা হইল আসমানে, ইয়া সুনাল্লাহ বল্লা, এমন একটা মেহমান যার চেহারার দিকে তাকাইলে মনের মধ্যে একটা আতঙ্ক চলে আসে। এমন একটা মেহমান যার দিকে তাকাইলে আমার বড় ডর লাগে, বড় ভয় লাগে, তার দিকে তাকাইয়া নিজের কন্ট্রোল করতে পারি না, যেই কারণে চিৎকার মেরে আপনার কদমে চলে আসলাম। নবী গো, আপনার বাড়ির মেহমান, আপনি নবী তাকে বান কইরা ছিলেন, আপনি একটু বলবেন গো নবী, ওই মেহমানের নাম কি, ওই মেহমান কিসের কারণে আইল? আল্লাহর নবীজি চোখের পানি জোর জোর করে জমিনের মধ্যে পড়ে গেল, দাল দিয়া বলেন, মারো ও মা, এই মেহমানের পরিচয় তুই জানো না রে মা, এই মেহমান কালি হাতে আসে, কালি হাতে যায় না, এই মেহমান আপেল মিষ্টি কমলা লয় আই না রে, ও শরীফপুরের বাবারা গো, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মারে এই মেহমান কালি হাতে আসে, কালি হাতে যায় না, এই মেহমানটা প্রত্যেক গড়ে গড়ে যাই, প্রত্যেক গ্রামে গ্রামে যায়, প্রত্যেক মহল্লায় মহল্লা যায়, আমার শেরপুরের বাবারা আপনি, এই মেহমানটা আপনাদের শেরপুরেও আসে, এই শেরপুরে আইসার শেরপুরের মানুষ কার ঘরের মাল হইয়া গেছে, কার করে না ধরে রাব্বা লইয়া গেছে রে, এই শেরপুরের জমিনে, এই জান্নাতের বাগানে, ডানে বামে সামনে পিছনে এমন এতিম মানুষ বিনয়া বিনয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, এই মেহমান আপনার বাড়িতে আইছে, কালি হাতে আইছে, কালি হাতে যাই নাই, কার জানে মাল হইয়া গেছে, এই জান্নাতের বাগানে কার জানে আদরের আব্বা লইয়া গেছে, আই রে শেরপুরের বাবারা, এই জান্নাতের বাগানে এমন সন্তান আপনারা বয়া গেলেন, কতদিন দইরা জানে আম্মা ডাকেন না, আব্বা ডাকেন না, কতদিন হয়ে গেল মার চেহারা দেখেন না, কতদিন হয়ে গেল বাবার চেহারা দেখেন না, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা ও ফাতেমা, ওই মেহমান আজকে আইছে রে, এই মেহমানের নাম হইল মালাকাল মুতাজরাইল, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, আমার সাথে সাথে বলেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে, এটা আগের যে মুরব্বী মানুষ থাকতো ওই ওই মুরব্বীরাই গজলটা গাইতো, জোরে বল ঠিক না বেটি, এগে ডায়ে কাছে মৌসা নবী
সিন্দুর পাহাড়ে গেছে চলিও এগে ডাই কাছে মূসা নবী তোর পাহাড়ে গেছে চলিও আমরা বান্দা তোমায় ডাকি আমরা বান্দা তোমায় ডাকি সারা দাও না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে আরে আগে ডাই কাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে দিল ফেলিও ইব্রাহিম নবী আগুনে তাইকা আল্লাহ বলে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না সকলে জবান কোলে মহব্বতে বরেন আল্লাহু আকবার খারাপ লাগছে আপনাদের জরুর খারাপ লাগছে আমার ভাইয়ের আল্লাহ নবী ডাকতে বলেন ফাতেমা রে ও ফাতেমা উনি সাধারণ কোন মেহমান না রে মা উনার নাম মালাকাল মাউত জরাই অনুমতি দাও ইয়াজরাইল তোমার বাবাকে নেওয়ার জন্য আইছে রে মা ফাতেমা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী গো আজরাইল আপনার রূহ মুবারক কবজ করবে আমি ফাতেমা থাকতে কোনদিন তার ভিতরে ঢুকার অনুমতি দিতাম না সুবহানাল্লাহ বলে আলোচনাটা একটু প্রেম নিয়ে শুনবেন ভালো লাগবে এমন এক ফাতেমার জবান মুবারক দ্বারা বলেছে আজরাইলকে অনুমতি দিব না আমি আটকায়া দিব ও শেরপুরের বাবারা জোরে বলেন নবীর মেয়ে খাতুনে জান্নাত যেহেতু বলেছেন আজরাইল আটকায়া দিবে এর মানে কথা কি রাখতে পারবে পারবে এই ক্ষমতা আছে না নাই জোরে কোন আটকানোর ক্ষমতা আছে না নাই কেন আলোচনার ভিতরে এই ফাতেমার মর্যাদা আমি কেন ঢুকাইয়া দিলাম জানেন কারণ হইল আমার অনেক মা বোনরা আছেন তারা কথাগুলো শুনছেন খালি কইব হুজুর খালি এক পক্ষের ওয়াজ কইরা গেছে ঠিক না খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরার ক্ষমতা সম্পর্কে আপনাদের ধারণা অনেকেই জানেন অনেকেই জানেন না যেহেতু আলোচনায় চলে আসলাম বাইপাস আমি 5-7 মিনিট এই কথাটা বলে নেই কি বলেন সমস্যা হইব
এমন তো নাই যে আরেকটা মাহফিল আছে দৌড়ে চলে যাইতিব, এমন তো না। হ্যাঁ, রসুলের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইলকে ভিতরে ঢোকার অনুমতি দিব না। এখন এই সম্পর্কে আলোচনা করতে গেলে চলে আসবে, আমরা সবাই জানি রসূলে পাকের জুব্বা মুবারক পেয়েছিলেন ওয়াইস আল, জোরে করুন ওয়াইস আল করুন, যারে আমরা সরাসরি নাম রাখি ওয়াজ করুনি পাগলা, মানে আমরা যেটা সরাসরি বুঝি ওয়াজ করুনি পাগলা, ঠিক না বেটিক বলে। আল্লাহর রসূল মসজিদে নববীর মধ্যে বসে হযরতে আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন এবং জুব্বা মুবারক তাদের দুইজনের হাতে তুলে দিলেন, দিয়ে বলেন, আলী ও ওমর তোমরা দুইজন আমি রসূল ইন্তেকালের পরে, আমি রসূল পর্দা করার পরে এই আমানতটা তোমাদের হাতে দিয়ে গেলাম, তোমরা দুইজন মিলে আমার এক প্রেমিকাকে কুরুন নামক দেশের মধ্যে বসবাস করে তার নাম ওয়াইস আল করনি, তার হাতে এই জুব্বা মুবারক পৌঁছায় দিবে। জুব্বা মুবারক তারা হাতে লইছে ঠিক, তবে মনটা বেজার, কারণ আশা আছেন তারা পাইতো। আলী ডাক দিয়া বলেন, ওমর তুমি আমতা আমতা করো কেন? ডাক দিয়া কয়, যেই নবীর প্রেমে পইরা নিজের বাপের কেল্লা আলাদা করে দিছে। মনে মনে আশা আছেন জুব্বা মুবারক বুঝে আমারই দিয়া যাই, এখন দি দেখি না কোন দেশের এক পাগল, নাম চিনি না, বাপের নাম চিনি না, দেশের নাম চিনি না, ই পাগলা নাকি পাইলিছে নবীর জুব্বা মুবারক, তার তো দেখন লাগবে। খালি ওয়াজ শুনেন না বুঝছেন আমল করে। উমর ডাক দিয়ে বলেন, আলী তোমার মুখটা একটু বেজার কেনা? ডাক দিয়া কয়, আমি তো জান্নাতি যুবতীদের সর্দারিনী, নবীজির মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জোহরার স্বামী। মনে মনে চিন্তা আছেন জান্নাত যেহেতু একটা পাইছি, জুব্বা মুবারক পাম, কিন্তু আশা হইল না। যাক, নবী যেটা সিদ্ধান্ত করেছে সেটাই চূড়ান্ত। উমর ডাক দিয়া বলেন, এক কাজ করো, জুব্বা মুবারক তুমি নিয়ে নাও, কন্যা আমিনা আপনার ঘরের মধ্যে রাখেন, পরে এটা বোঝা যাইব। এই কথা বলে হযরত আলী চলে গেলেন ঘরের ভিতরে, মুখটা একটু কালো বেজা। ফাতেমা ডাক দিয়ে বলেন, হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলেন, স্বামী, ও স্বামী আলী, প্রতিদিন মসজিদ থেকে আপনি হাসি মুখে আসেন, আজকে কেন মুখটা বেজার দেখা যায়? ডাক দিয়া বলেন, ফাতেমা, আজকে মনটা বেজার হওয়ার কারণ হইল কোন দেশের এক পাগল ওয়াইস আল করনি, তার নাম নবীজি পাক নিজের জুব্বা মুবারক তারে দান করছে, আশা ছিল আমি পাব। পাগল ছিল ওয়াস করনি জব্বা দিলাই তারে, আমরা পাগলা চাই না কি চৌ চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখস কেন দৌড়ে, বলো ও প্রিয় হাবিব পাগলের আমার বাইরা বাবারা। ফাতেমা ডাকতে বলেন, আলী ও আলী, এইটার কারণে মুখ বেজার, নবীজি জুব্বা মুবারক দিল না কহাব, নবীকে কিচ্ছু বলতে পারি না, কিন্তু তোমার কাছে বললাম ফাতেমা, এইটার কারণে মনটা বড় বেজার। ফাতেমা ডাক দিয়া বলেন, আলী রে ও আলী, মুখটা বেজার কইরো না, আমি কথা দিলাম ওয়াদা দিলাম রে আলী, জুব্বা মুবারক আমি ওয়াইস করুন রে দিতাম না, আমি জুব্বা মুবারক তুমি আলী রে দান কইরা দিম। এই শেরপুরের মানুষ অনেকে মনে মনে ভাবে, হুজুর এই কথা তো শুনি নাই,
শুনায়া যায় ফাতেমা ডাক দিয়া বলেন আলি রে জুব্বা মুবারক আমি তোমারে দিমু শর্ত আছে একটা জোরে কর শর্ত বেটা শর্ত আছে একটা ওই শর্ত যদি তুমি মানতে পারো রে আলেবি কথা দিলাম আদা দিলাম জুব্বা মুবারক তোমার আলি মনে মনে চিন্তা করে তখন তো আশা আছেন না তখন তো একটা আশা তখন তো আশা আছেন না এখন তো একটা আশা আছে ও তোমার যেই কোন শর্ত আমি মানতে রাজি তুমি শর্ত বলো এবার ফাতেমা ডাক দিয়ে বলেন শর্ত হইল ফজরের নামাজের পর সকাল বেলায় আমাদের ঘরের সামনে একটা জমিন আছে জোরে বলেন কি আছে জমিন আছে ওই জমিনের মধ্যে কিছু চড়ুই পাখি বসে শর্ত হইল একটা চড়ুই পাখি যদি তুমি আমারে দুই রান্না দিতারো জুব্বা তোমার সবাই মিলে সুবহানাল্লাহ কইতেন না ওই মেয়ে তখন তো আশা আছেন না তখন তো একটা আশা ওইছে আলী ডাক দিয়া কয় এটা কোন শর্ত মনে মনে এটা কোন শর্ত হইল চানচুরা আর চানচুরা একটা কেরে কয়েকটা ধরে নিব মনে মনে কয়চা আমি শর্ত মানছি একটা পাখি আমি ঠিক আছে ফজরের আজান হয় অসলেতু খায়রু এখন যে আলোচনাটাই ডুবতেছি এটা সম্পূর্ণ হাকিকতের আলোচনা সম্পূর্ণ হাকিকত একটু মনোযোগ কষ্ট দিছে আপনাদের ভাই বাজান কষ্ট দিছে আর 10-15 মিনিট করবো আমি আচ্ছা আচ্ছা শুনে আজান দিল আজান দিল এই দিন আলী আর মসজিদে গেছে না কারণ দেরি হয়ে গেল আবার চড়ুই পাখি দরকার তো না ঘরের ভিতরে নামাজ আদায় করছে ঘরের ভিতরে নামাজ আদায় করে সুন্দর করে দরজা খুলে জমিনের মধ্যে চলে গেল চড়ুই পাখি ধরার আশা সুবহানাল্লাহ বলেন আলী জমিনের সামনে দাঁড়াইয়া জমিনের দিকে তাকাইলেন তাকায়া দেখে রে একটা দুইটা পাখি না হাজার হাজার পাখি আদার কাই ফজরের নামাজ যারা পড়েন দেখবেন মসজিদ থেকে বের হয়া সকালের হাওয়াটা বড় ঠান্ডা লাগে মজা লাগে দেখবেন কিছুই পাখি আছে শব্দ করে আওয়াজ করে আবার জমিনের মধ্যে কিছু পাখি আছে আদার কাই সকাল বেলায় আসে না নাই বলে বন্ধুরে ও শরীফের বাবারা ও আমার এলাকার বন্ধুরা আলী তাকাইয়া দেখে রে জমিনের মধ্যে একটা দুইটা চড়ুই পাখি নাই হাজার হাজার চড়ুই পাখি এই কানে মাথা নিচের দিকে দিয়া টুকরায় টুকরায় আদারকায় হযরতে আলী একটা মুচকি হাসি মারলেন হাসি মাইরা মনে মনে চিন্তা করেন আলী মনে মনে চিন্তা করেন ফাতেমা বলেছেন একটা পাখি নেওয়ার জন্য কিন্তু আমি দেখতেছি যে হাজার হাজার পাখি এখানে দেখা যায় যদি আমি চোখটা বন্ধ কইরা জাত দিয়া ফইরা যায় লাফ মাইরা ফইরা যায় আমার পিঠের তলে দুই চারটা পাখি এমনি ফইরা যাইব ঠিক না ঠিক বলে যে জায়গার মধ্যে দেখবেন একসাথে বেশি মানুষ অনেকটা ডিল মারলে যে একটার রূপে তোকে পড়বো
হযরত আলীর উদ্দেশ্য হইল ফাঁকি তো বেশি, যদি আমি জাগো মারি দুই সাইডটা আমার পিঠের তলে পড়ে যাবগা, তে তো আমি নিতারম। সুবহানাল্লাহ বলেন, বসেন না, বসেন মনোজ। হযরত আলী মনে মনে বড় খুশি, জাপ মারবো সুন্দর কইরা, হাতটা বলতেছে পাঞ্জাবি সুন্দর করে বলতেছে। এখন আপনারা বলেন চড়ুই পাখির কান বান্না পাতলা, জোরে কন না। মসজিদের ভিতরে দেখবেন চড়ুই পাখির বাসা করে, ধরতে গেলে দৌড় মারে, আছে না? হযরত আলী প্রস্তুতি নিচ্ছে ধরার জন্য, ওই চড়ুই পাখি একটার একটার কানে কানে কয় তাদের বাসায়, চড়ুই পাখি তাদের বাসায় একটার একটা কানে কানে কয় পাখিরা একটু সতর্কতার সাথে তোমরা আদার কাও, ওই দিকে তাকায় দেখো আলীর বাপ সাপ তেমন সুবিধা না, আলীর বাপ সাপ তেমন সুবিধা না, ও পাখিরা একটু সতর্ক থাকো, যদি আলী যদি কোনো আক্রমণ করার চেষ্টা করে তাহলে সবাই একসাথে কিন্তু লাফ মারবা। সুবহানাল্লাহ, আলী আর এদিক ওই দিক তাকাইলেন না, চক্ষুটা বন্ধ কইরা পাখির জাপের পাখির দলের উপর জাপ মাইরা পয়রা গেল, জাপ মারতে দেরি হয় পাখি একটার একটার ডাক দিয়া বলেন পাখিরা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি উড়াল মারো, চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার, আল্লাহ 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 আল্লাহ, তোমরা আমায় কে আমি জানি গো বামে গৌরসিং আসে কত আমি বসে গৌ দয়ালের নামে আসে কত প্রেম করতে তোর আমি জানি গো আমি বসে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা। অনেকে আবার কই কই তেমন বানায় বানায় ওয়াজ করে কিতাবের নাম আমি কইয়া দেই, কিতাবের নাম হইলো মহাকালের আয়না, মহাকালের আয়না। লেখক যিনি লিখেছেন ঐতিহ্যবাহী কান্দোরা পাক দরবার শরীফের আউলাদে রসুল পীরজাদা পীর সৈয়দ শৌকেলাহি আহমদ বখ মতিন সাহেব, সকলে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী নাসিরনগর থানা কান্দোরা দরবার শরীফ গ্রাম, ওনারে সবাই ডাকে মতিন সাহেব এক নামে। উনি যে কিতাবটা লিখেছেন উনি সরাসরি আউলাদে রসুল, মারহাবা বলেন। সৈয়দ সিবাস আল নাসিরুদ্দিন আল মাদানি রহমতুল্লাহ আলাইহ 120 আউলিয়ার সর্দার ছিলেন, ওনার আওলাদ হইল আমাদের কান্দোরা দরবার শরীফ।
এই কিতাবটা উনি অনেক গবেষণা করে লিখেছেন, মহাকালের আয়না। মারহাবা বলেন। জাপ মারল, ও আজ কিন্তু লাম বই দিতেছে, কষ্ট দিতেছে। লাপ মারলেন পাখির উপরে। এখন জোরে কোন পাখি আছে না গেছে? জোরে কোন আছে না গেছে? গেছে। আলীর মনে মনে চিন্তা হইল, সব পাখি তো আর ধরা সম্ভব না, দুই সাইডটা তো ভিড়ের তলে আছে। আরে মুশকিল কুশার নাম লো করিয়া যত হবে আর নাই রে দরে মাওলা আলী মুশকিল কুশার তিনেতে এক জ হাই রে মাওলা আলী মুশকিল কুশার তিনেতে এক জ ইমাম হাসান হুসাইন দুই ভাই বেহেস্তের রৌশন ভবে আর নাই রে দন। মারহাবা বলে আমার ওর। তারপরে চলুন কি ঘটল, হযরত আলী আস্তে আস্তে করে উঠলেন। আচ্ছা, হাতির পায়ের তলে যদি কোনো মশা মাছি পড়ে বা আমরা পড়ি, হাতির তলে যদি কোনো মানুষ পড়ে, আচ্ছা এটা আর দাঁড়ায় শুরু হইতে পারবো? এমনি শেষ। তিনি হইল আল্লাহর বাগ, আস্তে আস্তে করে উঠলেন। এবার পিছন দিকে তাকাইলেন, পিছন দিকে তাকায়া দেখে একটা চড়ুই পাখি তার পিঠের নিচে নাই, পিঠের মধ্যে মাটি লাগিয়া রইছে। সুবহানাল্লাহ জোরে কইন্যা বাবারে বোঝা যায় সুবহানাল্লাহ টিয়াদা কিন্না আনন লাগবো। মারহাবা বলে পিঠের মধ্যে মাটি লাগিয়া রইছে, একটা পাখি নাই, সমস্ত পাখি ছায়া দেখে চড়ুই পাখি সুন্দর করে উড়তে শুরু করলো আকাশে। আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না রে শেরে পুরের বাবা, আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না। দেখবেন এক জায়গায় যখন হাজার মানুষ যখন মিছিল করে, এর ভিতরে যদি কোনো একটা লোক নিচে পড়ে যায় উষ্টা খায় আসে, উঠতে বড় কষ্ট। হাজার হাজার পাখি উড়তে শুরু করলো, পাখিগুলো আকাশে উড়তে শুরু করলো, কিন্তু একটা পাখি আরেকটার সাথে বাড়ি লাইগা, পাখি পাখি একটার সাথে আরেকটা বাড়ি লাইগা, একটা পাখি জমিনের মধ্যে পড়া গেল। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার বলে। একটার সাথে আরেকটা পাখি বাড়ি লাইগা পয়রা যায়, আবার পাখিটা যে পড়েছে সরুই পাখিটা যে পড়েছে আলীর সামনে। যেখানে বাঘের বই এখানে রাইত আলীর সামনে বর্ষিকে। হযরত মাওলা আলী দেখতে পাইলেন পাখিটা তার সামনে পড়ছে, কিন্তু পাখিটা সুস্থ না অসুস্থ, কারণ ল্যাংড়া হয়ে গেছে। হযরত আলী মনে মনে ভাবে হাই রে হাই, নবীজির মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরা তো বলে নাই বালা ফাঁকি নিতাম না ল্যাংড়া ফাঁকি নিতাম, একটা ফাঁকি নিলেই চলে। শর্ত হইল একটা বাকি, শর্ত কি? একটা বাকি মানে বালা না খারাপ, এটা তো বলছে না একটা বাকি। হযরত আলী ওই চড়ুই পাখি কি ধরার জন্য সামনে গেলেন, ওই চড়ুই পাখিটা জান বাঁচানো, জান বাঁচানোর জন্য হযরত আলী থেকে বাঁচার জন্য ল্যাংড়া পাখি
একটু লাভ মাইরা প্রায় দশ হাত দূরে চইলা গেল। ধরতে যাই লাভ মারে দূরে চইলা যায়, ধরতে যাই এইভাবে প্রায় অনেকক্ষণ সময় হযরত আলী তার পিছন পিছন ঘুরতে শুরু করলো। ধরতে পারে না ওই চড়ুই পাখিকে, এবার হঠাৎ করে হযরত আলীর তার ভিতরে জালালিয়াতের ভাব চলে আসলো, রাগ চলে আসলো। ডাক দেওয়ালে হাই রে হাই, একটা ২৫ গ্রামের চড়ুই পাখি, ২৫ গ্রামের চড়ুই পাখি আমি আলীরে এমন ভাবে ঘুরাই যে আলী জমিনের মধ্যে দাঁড়াইলে আমার বয়ে জমিন তরতর করে কাঁপে। আমি আলী এমন আলীরে পাহাড়ের মধ্যে দাঁড়াইলে আমি আলীর বয়ে পাহাড় গুলো তরতর করে কাঁপে, কিন্তু এই শামসুর পাখি আমার এইভাবে ঘুরায় আর সারতাম না। এই কথা বইলা যখন জাপ মারলেন পাখি তো বই পায়া গেলেন, আর উড়াল দিতে সাহস পাই না ওই ল্যাংরা চড়ুই পাখির পায়ের মধ্যে তাফা মাইরা ধরলেন, জবান কোলে বলেন মারহাবা। আর সরে বলেন আল্লাহু আকবার বলে দর্শে দইরে সাইরা দুই একটা শ্বাস ফালাইছে, জুব্বা মুবারক পায়া লইছে, জুব্বা মুবারক কিন্তু নবীজির জবান মুবারক দ্বারা বলেছেন জুব্বা দিবা ওয়াইস আল করুনি। আলী মনে মনে কয় জুব্বা ভায়া লাইছি, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আপনারা তো জানেন বাদশাহ আব্রাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিলেন, আল্লাহর বাহিনী ছিল আবাবিল পাকি, ঠিক না? তা আল্লাহ ইচ্ছা করলে বিশাল বড় বাহিনীকে ছোট্ট একটা জিনিসের মাধ্যমে, আল্লাহর সৃষ্টির ছোট্ট একটা জিনিসের মাধ্যমে ধ্বংস করতে পারে। চড়ুই পাখির ভিতরে আমার আল্লাহ এমন শক্তি দান করলেন, হযরত আলী ওই চড়ুই পাখির পায়ের মধ্যে ধরছে শক্ত কইরা, আর ওই চড়ুই পাখি হযরত আলীর লইয়া আসমানে উড়া মারে। আল্লাহু আকবার বলে যাইতে 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 আলী কই কিরে পাখি আমার লয়ে কই যা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চ ষষ্ঠ সপ্তম আসমানের উপর নিয়া ওই পাখি জারা মাইরা ফালাইলেন। শরীয়তের মৌলবীরা শুধু শরীয়তের আলোচনা করে, কিন্তু তরিকত এবং হাকিকতের ভিতরে যেই মজা এই মজাগুলো পাওয়া যায় আপন পীর মুর্শিদের দরবারে গেলে। কথা বলেন ঠিক না বেটি, যেই কারণে কিছু কিছু আশেক বলেন যে পীরের দরবার বক্তার কাবা ঘর, ঠিক না বেটি বলেন? আমার ভাইরা সপ্তম আসমানের উপরে নিয়ে আলীর যারা মাইরা ফালাইলেন ওই পাখি, আলী ক্লান্ত হয়ে গেলেন একটা গ্লাস পানি চাইলেন, কেউ পানি খাওয়াইবেন নি, কুদরতি ভাবে কে জানে তাকে এক গ্লাস পানি খাওয়াইল। পানি খাওয়ানোর পর এবার কে জানে আওয়াজ করতে শুরু করলো, আলী তোমার এখানে আরাম করার জন্য আনি নাই রে আলী, তুমি উঠো উঠো উইটে একটু সামনে বাড়ো, দেখো একটা মঞ্জিল দেখা যায়, একটা ঘর দেখা যায় রে আলী, ওই ঘরের লকটা খুলো তালাটা খুলো, খুইলা ঘরের ভিতরে প্রবেশ করো। আলী গোটা খুললেন,
ঘরের তালাটা করলেন, খোলার পর ওই ঘরের ভিতরে আলী প্রবেশ করলেন। এবার কে জানে বলতে শুরু করলো, আলী এখানে দাঁড়ায় তাই কোনারে, আলী ডানে তাকাও, ডানে তাকাইলেন, ডানে তাকাইয়া দেখে রে শরীফপুরের বাবারা, ওই ওই মঞ্জিলের ভিতরে ঘরের ডান পাশের মধ্যে আরবিতে লেখা হযরত খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরার নাম। চিৎকার মেরে বলেন, না আমার হাওয়া আলী, এবার বামে তাকাও, বামে তাকাইলেন, বামে তাকাইয়া দেখে স্বয়ং আলীর নাম দেখা যায়। এবার এবার সামনে তাকাও রে আলী, সামনে তাকাইলেন, সামনে তাকাইয়া দেখে রে ওই আলী দেখতেছে ওই সামনের মধ্যে হযরত হাসান এবং মুসাইদ, তারা দুই ভাইয়ের নাম লেখা। জবান খুলে বলেন, সুবহানাল্লাহ। আমার নাম দেখতে পাইলাম, হযরত ফাতেমার নাম দেখতে পাইলাম, হাসান হুসাইনের নাম দেখতে পাইলাম। আলী এবার তুমি ঘর থেকে বের হয়ে যাও, ঘর থেকে বের হয়ে গেলে আলী রে তুমি দরজার সামনে তাকায়া দেখো কি লেখা দেখা যায়। এই দরজার সামনে তাকায়া দেখে রে শেরপুরের বাবারা, যিনি হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর সাইয়্যিদ সকালাইন নবীল হারামাইন দুজাহানের বাদশা নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। চিৎকার মেরে বলেন, না সুবহানাল্লাহ। আলী কে কে জানে ডাক দিয়া বলেন, আলী রে সামান্য তুমি একটার প্রেমের মধ্যে মজিয়া তোমার সম্মানের কথা তুমি বলে গেলা, আলী রে আলী রে আলী রে তুমি তাকায়া দেখো তোমার মর্যাদা কতটুকু, তুমি তাকায়া দেখো সপ্তম আসমানের উপরে তোমাদের নামে একটা ঘর বরাদ্দ কইরা কে আমার আল্লাহ তোমার জন্য রাইকা দিল। আলী রে তুমি জুব্বা মুবারকের জন্য পাগল হইও না, তোমার সম্মান আমার আল্লাহ পাক পান্দাতনের মধ্যে বাড়াইয়া দিলেন। আওয়াজ করে বলেন, না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন, যেই কারণে রাসূলুল্লাহর প্রেম আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই বলেন, আর জোরে বলেন আছে না নাই। এই শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার থেকে জানাই দিতে চাই, যার অন্তরের মধ্যে রাসূলের প্রেম, আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের ভালোবাসা, পাক পান্দাতনের ভালোবাসা জাগাইতে পারবা, খোদার কসম তোমার মুর্দে গোলাপ জিন্দা হবে, তোমার আমার সিরা মদিনার নবীর আইনা হয়ে যাবে। হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া পাক পঞ্জাত, মারহাবা বলেন আলী, তুমি চলে যাও যেখানে আসছিলা সেই জায়গায়, মন আপনাদের কষ্ট হইতেছে, বাজান কষ্ট হইতেছে, যেখানে আসছিল ওইখানে যাও। আলী কয়, আমি জামু কেমন, আমি তো রাস্তা চিনি না, রাস্তা চিনে কে কথা কইনা গেলে চোরই বাকি, চোরই বাকি কয় আলী যেম নাই ছিল এমনি যাইতিব, আর আমার সাইরাও যদি যাও তো কেয়ামত পর্যন্ত রাস্তা হইতা না, ও তাহলে কি করতেইব, আবার ওই পাও ধরতেইব আর কি, ল্যাংরা পাও ধরতেইব, সুবহানাল্লাহ। আমা গরে জালা বাহিরে জালা জালা রাইতে দিনে একমাত্র দয়ালের কারণে, বাধ্য হয় আলী আবার শরীফ ফাকির পায়ে দললেন, ওই পাখি উড়াইয়া আবার যেই জায়গা থেকে নিয়েছিল ওই জায়গার মধ্যে রাখলেন। আলী বড় ক্লান্ত, আলী ক্লান্ত হয়ে গেলেন, আলী আবার চলে গেলেন
ঘরের মধ্যে আস্তে আস্তে কইরা গেলেন খুবই ক্লান্ত হইয়া, মনোজ খুব ক্লান্ত হইয়া গেলেন। এবার আলী ঘরের ভিতরে প্রবেশ করবেন, প্রবেশ করার পূর্বেই ডাক দিয়া বলেন, ফাতেমা, ও ফাতেমা একটা গ্লাস পানি খাওয়াও, আমি বড় ক্লান্ত হইয়া গেলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, পানি খাওয়াইবে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা পাত্রের মধ্যে কইরা পানি আনলেন, পানি টান দিলেন। এবার হযরতে আলী পানি মুখের মধ্যে নিবে, এবার নজরটা চলে গেল ফাতেমার পায়ে, ডাক দিয়া কই, ফাতেমা আমি ঘর থেকে যখন চলে গিয়েছিলাম, আমি যখন ঘরের মধ্যে ছিলাম না, অন্য কোন পুরুষ ঘরের ভিতরে আসছিল নাকি? না না না, কেন স্বামী, কি হয়েছে? আলী ডাক দিয়া বলেন, ফাতেমা আমি দেখতে পাচ্ছি পুরুষ মানুষের হাতের চাপ তোমার পায়ের মধ্যে দেখা যায়। আলী ডাক দিয়া বলেন, ফাতেমা আমি পানি আর খাব না, এই মুহূর্তে তোমার বাবার কাছে চলে যাব, বিচার নিয়ে যাব, আমি যদি সঠিক বিচার না পাই তাহলে একটা ব্যবস্থা আমি করব। এবার ফাতেমা ডাক দিয়া বলেন, আমি তো কিছুই বুঝলাম না, কি বিচার আমার নামে, তোমার পায়ের মধ্যে পুরুষের মানুষের হাতের চাপ দেখা যায় কেন? এবার ফাতেমা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলেন, আলী সানসুরার সাথে পারো না, আমার সাথে বেড়া কেন সানসুরার সাথে ফারছি না মানে তুমি জানো কেমনে? তুমি জানো কেমন লাগে মুশকিল কুশা কেমন দন, চিনলে না রে মন আইরে, মুশকিল কুশা কেমন দন, চিনলে না রে মন। আরে যাই চিনাছে সেই পায়াছে, ও মোল্লার তন বাবে আগার নাই রে দন বাবে আর নাই রে, বলেন না বাবে আর নাই রে দন, মুশকিল কৌশার নাগ লো করিয়া যতন ভাবে। লম্বা আলোচনা সংক্ষেপ করে দিলাম, তুমি কেমনে জানো, তুমি কেমনে জানো আমি সানসুরের সাথে যুদ্ধ করছি? ফাতেমা ডাক দিয়া কয়লি রে, দেখতেছো আমি এই জায়গায়? না না না, এই সরুই বাকি ছিলাম আমি ফাতেমা, আমি ছিলাম ফাতেমা। কথাটা মিলাইবেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করেছিল কারবালার ময়দানে, উনার মস্তক মুবারক নিয়ে যখন, এখানে অনেক ঘটনা, এক পাদ্রী যখন এক রাইতের জন্য যত টাকা মাথা যত ওজন তত টাকা দিয়া রাখছিল কিনা, ঠিক ওই মুহূর্তে যখন ইমাম হুসাইনের কাঠা কল্লা মুবারক দিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতে শুরু করলো, তখন একটা চড়ুই পাখি এসেছিল, কোন কোন কিতাবে আসছে একটা টিয়া পাখি আসছিল, এই টিয়া পাখিটাই ছিল হযরতে খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর, নারে রিসালা, প্রধান বক্তার আগমন। আমাদের আজকের এই প্রোগ্রামের মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক সদর কুমিল্লা থেকে আগত প্রিয় বন্ধুবর আল্লামা মুফতি আলমগীর হোসেন জালালী সাহেব, কারণ আসছেন নাকি? মুফতি আলমগীর হোসেন জালালী সাহেব উনি অনেক কষ্ট করে এসেছেন, আমিও তো অনেক কষ্ট করে এসেছি, তবে ব্রাহ্মণবাড়িয়া রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না, যারা কাউতুলি যায় তারা বুঝে, যারা বিশ্বরোষ যায় তারা বুঝে, ঠিক না?
এটা দিনে রাইতে মনে করেন দুই আড়াই ঘন্টা জাম থাকে এই অবস্থা। যা উনি এসেছেন আলোচনা করবেন, আমি আর সামনে কতটুকু যাব, আলোচনা করলে তারও এক দেড় ঘন্টা সময় লাগবে আলোচনাটা। তারপর একটু সংক্ষেপ করে দিচ্ছি, দু এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। ডাক দিয়ে বলেন, ওই চুরি পাকে ছিলাম আমি ফাতেমা। সুবহানাল্লাহ। হযরত আলীকে বলেন, ফাতেমা এখন বলো জুব্বা লাগবে। কো জুব্বার শখ মিটা গেছে। সুবহানাল্লাহ কইতেন না, আর জুব্বা চাব না। আমার সম্মান কোন জায়গায়, আল্লাহ পাক আমাকে কোন অবস্থানে রেখেছেন আমি গিয়ে দেখেছি। এই এই আলোচনাটা মানে এই কাহিনীটা করার কারণ হইল পাক পাঞ্জাতনের মহব্বত, পাক পাঞ্জাতনের ভালোবাসা এবং তাদের সম্মান কত ঊর্ধ্বে, ঠিক না? ঠিক বলে যেই কারণে, কারণ রসুল জবান মুবারক দ্বারা বলেছেন যিনি পাবেন, এই কথাটা তো রাইট হওয়ার দরকার। মাঝখানে আলোচনাটা বয়স কম, ইমাম সাহেব কইব খালি চাকরি চাইছি 10 বছর হয়েছে, 40 50 বছর যাক নে। হ্যাঁ, কেউ আর মরার চিন্তা করতো না। আল্লাহ রাসূল কয় না, কন্ডিশন আমি রাজি নয়, আল্লাহ পছন্দ করেছেন যাওয়ার জন্য আমি চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দকে রাসূল পছন্দ করেছেন, যেই কারণে রাসূল একটাই বলেছেন কথা যে আমাকে নিবা রাখবা কোন জায়গায়। এখানে লম্বা আলোচনা, আল্লাহর কাছ থেকে অর্ডার আসলো আল্লাহর আরশের ডান পাশে নবীর রওজা মুবারক করা হবে। আল্লাহর রাসূল বলেন, না আমার উম্মত এরা কি যেতে পারবে আল্লাহর আরশের ডান পাশে? কোন না, নবী বলেন আমিও না, জান্নাতে রাখা হবে। আমার উম্মত কি জান্নাতে গিয়ে সাক্ষাৎ করতে পারবে? না, আমি নবীও না, প্রথম আসমানে রাখা হবে। আমার উম্মত প্রথম আসমানে যেতে পারবে? না, আমি রাসূলও না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন জায়গায় থাকতে চান? আল্লাহ বলেন, ও জিব্রাইল রাসূলকে বলো আমার নবী কোন জায়গায় থাকতে চায়। আমার নবী ডাক দিয়ে বলেন, যে উম্মতরা আমি নবীকে দেখার জন্য পাগল পাড়া হয়ে যাবে, আমি যেই মদিনায় এসেছি ওই মদিনার মাটিতে আমি রাসূল থাকতে চাই। আমার উম্মতরা সালাম দিবে রওজা মুবারকের ভিতর থেকে, সালামের জবাব আমি রাসূল দিব। জোরে বলেন সুবহান। আলোচনা শেষ করলাম, সবার দোয়া এবং ভালোবাসা চেয়ে আমি বিদায় আরজ করছি। ভুল হলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, নতুন এসেছিলাম এলাকায়, এসেছি আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আবার যদি কোনো সময় আসার সুযোগ হয় ইনশাল্লাহ, লং টাইম আলোচনা করে আমি আরো বেশি আলোচনা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ কবুল করেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যোগাযোগের জন্য দৌড়াদৌড়ি করার প্রয়োজন নাই। পীরজাদা মোহাম্মদ শরীফুল ইসলাম সিরাজি আছেন, ওনার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এখানে রয়্যাল ভিডিও তো আছে চ্যানেল, ওইখানে নাম্বার দেওয়া হবে, আমার নাম দেওয়া হবে, এখানে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা সালেম রাজা কাদিম আজ কে মাহফিলের যিনি প্রধান আলোচক সুগত কর্মিলা চলে আগত ঐতিহ্যবাহী লাক্ষণ কালকাপুর ভাগিনা